আসসালামু আলাইকুম। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, সেটা আপনার ফোনে হোক অথবা আপনার কম্পিউটারে হোক। আমরা যখন সার্চ করি তখন কিন্তু আমরা বিভিন্ন ফেক ওয়েবসাইটে ঢুকে যেতে পারি, যেগুলো আনসিকিউর ওয়েবসাইট, ডেঞ্জারাস ওয়েবসাইট। সেগুলোতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের ফোন হ্যাক হতে পারে। আর ফোন হ্যাক হলে আমাদের গ্যালারি সহ আমাদের যত পাসওয়ার্ড সেভ করা আছে অথবা আমাদের মোবাইল ফোনে যত ডকুমেন্ট আছে সব কিন্তু হ্যাকারদের হাতে চলে যেতে পারে, আমরা ব্ল্যাকমেলের শিকার হতে পারি। আমরা কীভাবে সিকিউর থাকতে পারি, মানে নিরাপদ থাকতে পারি, আমরা যাতে হ্যাকের কবলে না পড়ি, সেই জন্য গুগল ক্রোম ব্রাউজারও কিন্তু কিছু অপশন দিছে। আপনাকে সেগুলো যদি ফলো করেন তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন। তো সেই জন্য আপনি মোবাইলে থাকেন অথবা কম্পিউটারে থাকেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে এখানে সেটিংস নামে যে অপশনটা আছে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে ক্লিক করে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং একটা অপশন। তো সেফ ব্রাউজিংয়ের মধ্যে ক্লিক করলাম, আমাদের দেখেন ইনহ্যান্স প্রোটেকশন, এখানে আপনার স্ট্যান্ডার্ড প্রোটেকশন থাকবে, ঠিক আছে? আর একটা আছে নো প্রোটেকশন, এটা নট রিকমেন্ডেড, মানে এটা গুগল ক্রোমও রিকমেন্ড করে নাই আপনাকে এই অপশন সিলেক্ট করতে, না করছে। যেমন আমি যদি সিলেক্ট করতে চাই সে আমাকে বলবে যে এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, ঠিক আছে? তো আমি স্ট্যান্ডার্ড প্রোটেকশন বেশিরভাগ মোবাইলেই থাকে, আপনি কী করবেন ইনহ্যান্স প্রোটেকশন এই প্রথমটা সিলেক্ট করবেন। তারপরে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, এই যে এই অপশনটা আমার অফ আছে এই অপশনটা অন করে দেবেন, ঠিক আছে? তারপরে তিন নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ইউজ সিকিউর DNS অটোমেটিক, তো এটার মধ্যে ক্লিক করলাম, এটা অটোমেটিক দেওয়া আছে। আপনি চাইলে এখানে চুজ অ্যানাদার প্রোভাইডার, আপনি এখানে আপনার ইচ্ছা মতো প্রোভাইডার নিতে পারেন। এখানে কাস্টমের মধ্যে ক্লিক করবেন, এই যে অ্যারো আইকন এটার মধ্যে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করে আপনার সেটিং হয়ে গেল কমপ্লিট। এই তিনটা সেটিং করলে আপনি নিরাপদ থাকতে পারবেন।